ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান খানকে হেফাজতে নিয়েছে রেঞ্জার্স সদস্যরা। পিটিআই এর আইনজীবী ফয়সাল চৌধুরী পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মুঝে কোই ঝুঠ বলনে কি জরুরত নেই হ্যায়, ইস আদমি নে দো দফা মুঝে কতল করনে কি কোশিশ কি অর জব ভি ইনভেস্টিগেশন হোগি মেয়ে ইয়ে সাবিত করুঙ্গা কি ইয়ে ও আদমি থা অর ইসকে সাথ এক পুরা টোলা হ্যায়। পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে, সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে। পিটিআই নেতা আজহার মাসওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে অপহরণ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি। পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে, তারা খান সাহেবকে মারছে, ওরা খান সাহেবের সঙ্গে কিছু করছে। পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। দলটি বলেছে, রেঞ্জার্সরা ইমরান খানকে অপহরণ করেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে। পরে আরেক টুইটে ফাওয়াদ চৌধুরীও অভিযোগ করেছেন, ইমরানকে আদালত চত্বর থেকে অপহরণ এবং অনেক আইনজীবী ও সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেছেন, ইমরান খানকে অজ্ঞাত ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী জুড়ে 144 ধারা জারি করা হয়েছে, তবে সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হয়েছে বলে যে অভিযোগ তুলেছে পিটিআই তা অস্বীকার করেছে পুলিশ। কি শ্রীলঙ্কা মে জো হালাত থে আজ ব্লুমবার্গ কহতা হ্যায় দুনিয়া কহতি হ্যায় কি পাকিস্তান কে উসসে জ্যাদা বুরে হালাত হো চুকে হ্যায় তো আগর ইয়ে ফট গই কম তো আপ সবকো আপনে আপকো বচানা ছুপতে ফিরেঙ্গে আপ ये जो सारे बादशाह बनी हुई है, ये जो पैसे बन रहे हैं, सारा कुछ धुल जाएगा, तो आप भी तैयार हो जाए, मैं तैयार हूं।